সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানবাবগঞ্জ টিভির আজকের সংবাদ। আপনাদের সাথে আছি আমি জাহিদা ফেরদৌস মিম। প্রথমেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপানবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ ঘুরে দেখলেন জেলা প্রশাসক। বীর মুক্তিযোদ্ধা মৈনুদ্দিন মণ্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত। শিবগঞ্জে রেড ক্রিসেন্টের উদ্যোগে কম্বল বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গৃহহীনদের জন্য চাপানবাবগঞ্জ সদর উপজেলায় চলমান প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ কাজের মান দেখতে আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিফ খান। বাবু ডাইং এলাকায় নির্মাণ কাজ দেখতে গিয়ে জেলা প্রশাসক জানান, সর্বোচ্চ মান নিশ্চিত করে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। চাপানবাবগঞ্জ সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে 30টি গৃহ নির্মাণ করা হচ্ছে। এছাড়াও প্রকল্প এলাকায় রাস্তা সহ অন্য সুবিধাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মৈনুদ্দিন মণ্ডলের 74তম জন্মদিনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তার শান্তিবাগের বাসভবনে কোরআন খানি, বাদ জোহর মৃধাপাড়া গোরস্থানে কবর জিয়ারত, ফাতিহা পাঠ ও এতিম হাফেজ শিশুদের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ করা হয়। শিবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাপানবাবগঞ্জ ইউনিটের পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার মনাকসা ইউনিয়নের রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণে অংশ নেন রেড ক্রিসেন্ট সোসাইটি চাপানবাবগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুক, যুব প্রধান সুমাইয়া ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, শিক্ষক এফাজউদ্দিন সহ অন্যান্যরা। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করছি চাপানবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপানবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01-316-02-5982 নম্বরে। আজকের মতো বিদায়, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।